একটি সন্তান জন্ম দিলে বিরাশি লাখ টাকা আর দুই হলে পাবেন বাড়ি বিশ্বের সবচেয়ে কম জনবহুল দেশগুলোর মধ্যে একটি হচ্ছে দক্ষিণ কোরিয়া জন্মহার বাড়াতে কর্মীদের হাজার হাজার মার্কিন ডলার দিতে প্রস্তুত দেশটির এক কোম্পানি সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে সিউলে একটি নির্মাণ সংস্থা বোং গ্রুপ তাদের কর্মীদের প্রতিবার সন্তান জন্মের সময় সাত হাজার পাঁচশো মার্কিন ডলার দেওয়ার পরিকল্পনা করেছে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সংস্থাটি এই সাত হাজার পাঁচশো মার্কিন ডলার অর্থ আমাদের দেশে প্রায় বিরাশি লক্ষ পঞ্চাশ হাজার টাকা জানা গেছে দুই সালে সত্তরটি শিশু জন্মদানকারী কর্মীদের মোট বান্ন লাখ পঞ্চাশ হাজার ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি কোম্পানির এক মুখপাত্র সিএনএন কে জানিয়েছেন সুবিধাটি নারী পুরুষ উভয় পাবে তবে সন্তান আমাদের লাগবে আমরা দক্ষ কর্মী চাই বাবা মায়ের জন্য সন্তান চাই দেশের জন্য সুনাগরিক চাই দক্ষিণ কোরিয়ায় দুই সালে শিশু জন্মের হার ছিল শূন্য দশমিক সাত আট শতাংশ এর আগের বছরে শূন্য দশমিক আট এক শতাংশ সরকারি পরিসংখ্যানের পূর্বাভাস অনুযায়ী দুই হাজার সাল নাগাদ দেশটির জন্মহার শূন্য দশমিক ছয় পাঁচে নেমে আসবে বং গ্রুপের চেয়ারম্যান লি জং কিউন বলেছেন শিশু লালন পালনে আর্থিক সংকট কমাতে কর্মীদের সরাসরি আর্থিক সহায়তার প্রস্তাব করেছে কোম্পানির এক অনুষ্ঠানে তিনি আরও বলেছেন তিন সন্তান জন্মদানকারী কর্মীকে তার প্রতিষ্ঠান দুই লক্ষ পঁচিশ হাজার ডলার দেবে অথবা সরকার যদি তাদের জমি দেয় তাহলে তারা ওই কর্মীকে বাড়ি তৈরি করে দেবেন কোম্পানি ওয়েবসাইট অনুসারে উনিশশো সালে প্রতিষ্ঠানটি এ পর্যন্ত দুশো সত্তর হাজারেরও বেশি বাড়ি তৈরি করেছে জন্মহার বাড়াতে দেশের জনগণকে বিভিন্ন সুবিধা দিচ্ছে দক্ষিণ কোরিয়ার সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠান কিন্তু এখন পর্যন্ত বোয়াংয়ের মতো সুবিধা দেয়নি